শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজ হাই ভোল্টেজ সবার রয়েছে উত্তরে, অর্থাৎ উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে একদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনেই রয়েছে সভা, যেখানে একদিকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পাশাপাশি আজ উত্তরবঙ্গে দুটি সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে যেখানে নিষেধ প্রামাণিকের সমর্থনে আজ প্রধানমন্ত্রী তিনি জনসভা করবেন, নিষেধ প্রামাণিকের সমর্থনে এই জনসভা যেখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে রাসমেলা ময়দান। ইতিমধ্যে বহু সমর্থকেরা তারা ভিড় জমিয়েছেন, বিমানবন্দর থেকে ময়দান পর্যন্ত রাস্তায় বসেছে ব্যারিকেড, কর্মী সমর্থকদের জন্য তৈরি হয়েছে তাঁবুও, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাসমেলা ময়দানের একেবারে সামনে থেকে। কিংশুক রয়েছে আমাদের প্রতিনিধি, অন্যদিকে বিট্টু রায় চৌধুরী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কিংশুকের সঙ্গে কথা বলবার আগে বিট্টু, তোমার থেকে জানবো, ইতিমধ্যে বহু সমর্থকেরা তারা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন, কিন্তু যেমনটা জানতে পারছি তিনটেরও কিছু সময় পরে প্রধানমন্ত্রী তিনি এখানে উপস্থিত হবেন, এই মুহূর্তের আবহটা ঠিক কোন জায়গায় রয়েছে বিট্টু? দেখো, এই মুহূর্তে যেই ছবিটা আমি তোমাকে দেখাবো সরাসরি, আমি দেখতে পাচ্ছি যে একের পর এক প্রচুর কর্মী সমর্থকরা তারা এসে ভিড় জমাচ্ছেন এবং স্লোগানিং করছেন। তুমি দেখতে পাচ্ছ যে মোদি পরিবার যেই স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে বিজেপি কর্মীরা এই মুহূর্তে ডি জোনে এসছেন। এই ক্ষেত্রে একটা সিকিউরিটি ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। একবার তাদের সঙ্গে কথা বলে নেব এবং কথা বলে জানবো যে তাদের কেমন উন্মাদনা রয়েছে, কী প্রত্যাশা করছেন মোদির থেকে, কী প্রত্যাশা করছেন। আমি প্রত্যাশা করছি আমরা ভারতীয়রা এইরকম একজন প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা গর্বিত, আমরা বিকশিত ভারত পেয়েছি, আমরা আরো শক্তিশালী ভারত পাব, মোদিজির সঙ্গে আমরা আছি, মোদিজির সঙ্গে আমরা থাকবো। ভারত মাতা কি, আরো অনেক সাধু সন্তরা এসেছেন কথা বলবো, কোথা থেকে অখণ্ড ভারত কোথা থেকে এসছে, দিনাটা কি কেমন লাগছে, এই আবহটা কেমন লাগছে? একদম মনোরঞ্জন দৃশ্য যে আমরা সামনেই পাচ্ছি সাফল্য। আমি আমি আরো আরো বেশ কিছু সন্ন্যাসীরা রয়েছেন, তারাও এসেছেন, এর পাশাপাশি প্রচুর মানুষজন তারা এসে ভিড় জমিয়েছেন, সে ভিড়টা কার্যত দেখার মতো। এই মুহূর্তে আমি সামগ্রিকভাবে ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলছি, প্রত্যেকের হাতে মোদি পরিবারের যেই যেই স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন বিজেপির তরফে। আজকে নিশীথ প্রামাণিকের এখানে যেই নির্বাচনী প্রচার, সেই প্রচারে আজকে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 3:15 নাগাদ তার বিশেষ যে চপার রয়েছে সেই চপারে করে কোচবিহার এসে পৌঁছাবেন, তারপর 3:30 সময় মূল অনুষ্ঠানের সূচনা হবে। তার আগে যা প্রস্তুতি, সে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। বলা বাহুল্য যে এখানে রাজবংশী ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে রাজবংশীকে সামনে রেখে একাধিকবার বিজেপি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, এবং সেই ভবিষ্যৎটাকে মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারের যে রাসমেলা ময়দান সেখানে দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় কার্যত চোখে পড়ার মতো। একবার একটু কথা বলে নেবো আপনার সঙ্গে, কথা বলবো কেমন লাগছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি প্রত্যাশা করছেন আজকে এবং নির্বাচনী প্রচারে আজকে অংশগ্রহণ করছে নিশীথ প্রামাণিক, আপনাদের প্রার্থী কি বলবেন? আমাদের আজকে কোচবিহারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং অনুপ্রাণিত। আমরা আজকের এই জনসভা থেকে কুচবিহারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশীথ প্রামাণিকের জয়কে নিশ্চিত বলে মনে করছি। আর আপনারা আর কিছুক্ষণের পরে দেখতে পারবেন যে আজকে সারা কুচবিহারের মানুষ কিভাবে এই আমাদের বিজয় সংকল্প সভায় জড়ো হচ্ছে। এবং আমি একবার বলবো যে আপনারা সবাই একই ধরনের, আমি মোদী পরিবার এইটা ব্যবহার করছেন, এইটা এইটা ব্যবহারের মূল উদ্দেশ্য কি, সবাই দেখছি আমরা এই পোস্টারটা ব্যবহার করছি এই কারণে, আপনারা খুব ভালো করে জানেন যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদজি, উনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই আমরা বিরোধীদের বোঝাতে চাই। আমি আজকে ছবি দেখাবো, দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই মুহূর্তে মঞ্চে এসে পৌঁছে গিয়েছেন, এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা দেখাচ্ছেন, এবং মঞ্চের সামগ্রিক প্রস্তুতিটা তিনি খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে রিপাবলিক বাংলার ফ্রেমে, এবং তিনি সামগ্রিকভাবে যে মানুষের জমায়েত, সেই জমায়েতকে তিনি চাক্ষুষ করছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সাধারণ
সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটা চেষ্টা করবেন এবং কিছুক্ষণের মধ্যে যে ডি জোন সেই ডি জোনে তিনি আসবেন আমরা যেটা জানতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার গোটা মঞ্চ পরিদর্শন করছেন এবং তার পাশাপাশি প্রচুর কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন, তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর যে সভা সেই সভা থেকে কি বলেন প্রধানমন্ত্রী এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে তিনি কি বার্তা দেন, নিশীথ প্রামাণিককে জেতানোর ক্ষেত্রে কি বার্তা দেন। তোমায় যেটা বলছিলাম যে রাজবংশী ভোট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর মানুষ তারা রাজবংশী এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিককে ক্যান্ডিডেট করা বা অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময় রাজবংশীদের জন্য বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্প গ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বা বলা যেতে পারে নরেন্দ্র মোদী সরকার যেভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে রীতিমতো পজিটিভ বার্তা বা ইতিবাচক বার্তা রয়েছে মানুষগুলোর কাছে। এবং সেই কারণে এই মুহূর্তে যেই রাসমেলা ময়দান সেই ময়দানের সামনে ইতিমধ্যে প্রচুর মানুষ এসে ভিড় জমাচ্ছেন, এক এক করে নিরাপত্তা ব্যবস্থা আরো সরে করা হয়েছে। আমি যদি একবার মঞ্চের যে ছবিটা সেটা যদি দেখাই, একদম ডি জোনে রয়েছি যেখান থেকে তোমায় মঞ্চের ছবিটা সরাসরি দেখাচ্ছি। আমার ভিডিও জানুষ রবি দেখাচ্ছে যে বিজয় সংকল্প সভা এবং প্রধানমন্ত্রী তার পাশাপাশি জেপি নাড্ডা, অন্যদিকে শুভান্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ছবি, এবং অন্যদিকে দাঁড়িয়ে ডি জোনে বিভিন্নভাবে ব্যারিকেড এবং বাঁশ দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমার আরেক প্রতিনিধি কিংসুক রয়েছে এই সভা মঞ্চের ঠিক অপর প্রান্ত থেকে, তার কাছ থেকে জেনে নেবো কিংসুক তোমার কাছে কি আপডেট আছে, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে সাজো সাজো রব গত দুদিন ধরে চলছিল, একটা ছবি সবার আগে দেখাই, দেখো সকলের পিছনে সবার পিছনে দেখো নরেন্দ্র মোদীর ছবি, অর্থাৎ এই যে যুব সমাজ সেই যুব সমাজ কিন্তু এখন একত্রিত। এবার যদি এদেরকে ঘুরতে বলি, আমি এদেরকে যদি বলি ঘুরতে, তারা ঘুরলে দেখা যাবে তাদের সকলের গেঞ্জিতে মোদী পরিবার, অর্থাৎ হাম হ্যাঁ মোদী পরিবার এই লেখা কিন্তু লেখা। এবং তাদের যে উন্মাদনা উদ্দীপনা, সেই উন্মাদনা উদ্দীপনা চোখে পড়ার মতো। দুপুর তিনটেই সভা, এখন বাজে 11:10, ঠিক তার আগে তারা প্রত্যেকেই প্রস্তুত এই সবার সমর্থনে, অর্থাৎ মোদীর সবার সমর্থনে আসতে। আমি একবার তাদের সাথে যারা আছেন কথা বলবো, আজকে মোদীর সভা কি আশা করছি? আমরা আশা করছি মোদীজি আসবেন, আমাদের আরও উন্নয়নমূলক বার্তা দেবেন, কীভাবে আমাদের এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রটাকে তিনি কীভাবে দেখছেন নিজের চোখেও, কী কী প্রজেক্ট আছে, কী কী আশা করছেন মোদি আসার পরে ভোট কী হবে? দেখুন অলরেডি আমরা জিতে গেছি এবং মোদি আসার পরে সে মার্জিনটা 2 লাখ ছাড়িয়ে। কী বলবেন? আমরা জিতছি, অবশ্যই জিতবো। আজকে মোদির সভা কতটা উৎসাহিত আপনি মাঠ দেখেই বুঝতে পারছেন, একদম চতুর্দিকে উচ্ছ্বাসে সম্পূর্ণ হয়ে গেছে আমার। কি বলবেন? খুব উৎসাহিত আমরা, মোদি এইবার 35 পার, এইবার 400 পার। দেখো একটা কথায় আপকি বার 400 পার, ওরা এই কথাই কিন্তু বলছে বারবার, উন্মাদনা যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি।